সামাজিকভাবে স্বীকৃত না হলেও ১৫ বছরের এক শিশুর জৈবিক পিতা মোহাম্মদ আসাদুল ওই শিশুর মাকে ধর্ষণের অপরাধে ৮ বছর সাজাও খেটেছেন তিনি। আজ হাইকোর্টে আসাদুলকে সন্তানের বাবার পরিচয় দেওয়া সহ সম্পত্তির ভাগ দেওয়ার শর্তে ২ মাসের জামিন দেন। বিস্তারিত দেখুন জাবেদ আক্তারের প্রতিবেদনে। রংপুরের মিঠাপুকুর উপজেলার বান্দারপাড়া এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই মোহাম্মদ আসাদুলের সঙ্গে। ২০০৮ সালে ১৫ বছর বয়সে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। স্থানীয় সালিশের সমাধান না হয় সন্তানের পিতৃপরিচয় পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। ২০০৯ সালে জন্ম নেওয়া শিশুটির পিতৃপরিচয় আদায় করতে আইনি লড়াই চলে ২০১৮ পর্যন্ত। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসাদুলকে ওই শিশুর পিতা হিসেবে শনাক্ত করেন। একই সঙ্গে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় আসাদুলের। এখনো নাতি আজও মানুষ করতেছি, এখনো ওই যে ফুলবাড়িতে মনে করো মাদ্রাসা এখনো টাকা দেই। ৮ বছর কারাভোগ করে চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট থেকে জামিন পান আসাদুল। সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার শর্তে হাইকোর্ট তাকে ২ মাসের জামিন দেন। ২ মাস পর বুধবার স্থায়ী জামিন নিতে আবারও হাইকোর্টে আসেন আসাদুল। এবার ওই শিশুকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিতে আসাদুলকে আরও ২ মাসের সময় দেন বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চ। এই সন্তানের এই অর্ধেক সম্পত্তি তার বাবা যেটা পাবে তার অর্ধেক সম্পত্তি লিখে দেওয়ার পরে দলিল সাবমিট না হলে তার জামিন বাতিল হবে। আদালত বলেছিলেন যে আপনি যদি এটি না করেন আমি আজকেই জামিন বাতিল করব। পরে যখন রাজি হয়েছে তখন ২ মাসের সময় দিয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বললাম, দুই পক্ষ বেশ কান্নাকাটি করলো এবং দুই পক্ষের ছেলেটাকে জড়ায় নিল, মানে ছেলেটাকে বাবা ইয়ে নিল। এতদিন সন্তানকে পরিচয় আর স্নেহ থেকে বঞ্চিত করার জন্য এখন অনুতপ্ত আসাদুল। আমার ছেলে আমাকে চিন্তা করে না কেনা? আপনি এর মধ্যে কোনো খোঁজ খবর নিয়েছিলেন? আমি নিয়েছিলাম, আর আমি তো স্যার দীর্ঘদিন থেকে জেলখানায়। আপনার সন্তানকে কাছে পেয়ে কি আপনার ভালো লেগেছে? অবশ্যই আমার ভালো লাগছে। ওই শিশুটি এখন ১৫ বছরের কিশোর, পড়াশোনা করছে। সহায় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তার ভাবনা নেই। আদালতের হস্তক্ষেপে পিতৃপরিচয়হীনতার গ্লানি থেকে মুক্তি তার বড় প্রাপ্তি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।